হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্যাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। আর এখন দেখতে পাচ্ছো রেডি হয়ে যে বাইরেটা দাঁড়িয়ে আছি, কারণ আমরা যাচ্ছি, আমার সাথে আরও দুজন আছে, তো তাদেরকে দেখাচ্ছি কে কে আছে। আর আমরা যাচ্ছি এখন সবাই মিলে যাচ্ছি পার্কে, আমাদের এখানে দেশবন্ধু পার্কে, কারণ ওখানে বিশাল করে জগন্নাথের পুজো আসছে, তো জগন্নাথ রথযাত্রা, তো আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি, রথ টানবো, তো খুব খুব মজা করবো। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, প্লিজ 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 স্কিপ করো না। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা রাস্তাতে হেঁটে যাচ্ছি, তখন আমরা সবাই ঘর থেকে বেরিয়েছিলাম। তো আমি বলেছিলাম তোমাদেরকে দেখাবো যে আমার সাথে কারা কারা আছে। এই যে আমার বন্ধু স্বস্তিকা আর ওর বোন দীপিকা, তো আমরা এখন তিনজন আপাতত যাচ্ছি। তা আমার সাথে আরও আসবে, তোমাদের দাদা আসবে, অলরেডি আসবে, তো ওই দিক দিয়ে আমার ভাগনা যদি যায় তো তারাও ওখান থেকে জয়েন হবো। তো চলো একেবারে তোমাদেরকে পার্কে দেখো। আর এখন আমরা আমাদের বাড়ির সামনে একটা ব্রিজ পড়ে, তোমরা দেখো তার ওপর থেকে যাচ্ছি। পাখিরা আর আমাদের তিনজনকে কেমন লাগছে একটু তোমরা কমেন্টে জানিও, কেমন লাগবে সেটাই। কিলোমিটার আজি বাজি লাগছে, তাও ঠিক আছে। রথ কোনো বেরোয়নি, আমার অলিভিয়াও বের করবে, তো তোমাদের দেখাতে পারিনি, কারণ পার্কের রথটা যদি বেরিয়ে যায় তো সেটা আগের বছর দেখাতে পারিনি, তাই আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো বাড়িতে এসে দেখাবো যে অলিভিয়া রথটা কেমন সাজানো হয়েছে। তো চলো একবার পার্কে গিয়ে রয়েছে দেখাবো। তো আমরা তিনজনেই পৌঁছে গেছি পার্কে, যেখানে যাওয়ার কথা ছিল, যেখানে রথ বেরোবে। তো আমরা তিনজনে পৌঁছে গেছি, আর অলিভিয়া এখনও আসেনি, ওর বাবাও এখনও আসেনি। তো আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি, আগে যাই মন্দিরে ঠাকুরের দর্শন করি, তোমাদেরকেও দেখাই। তো তোমরা ভিডিওটা দেখো, আর সামনের লোকেশনটা দেখো, পার্কটা তোমরা দেখো, তোমাদেরকে দেখাই। তোমরা সামনের ভিউটা দেখো, এটাই পার্ক। আমরা এখানে প্রতিদিন মর্নিং ওয়াক করতে আসি, আর এই পার্কেতেই প্রত্যেক বছর জগন্নাথের রথ বেরোয়। এখানে আমরা প্রত্যেক বছর আসি দেখতে। আগের বছর রথটা বেরিয়ে গেছিলো, আমরা দেখতে পারিনি, তো তাই এই বছরে তাড়াতাড়ি করে একটু আগে বেরিয়ে এসেছি ঘর থেকে। 4টে বাজে এখন, তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। আর এই বছরে মেলা বসেছে পার্কে, তো কোনো বছর বসে না, এই বছরেই মেলাটা বসেছে, এবং মন্দিরটাও চেঞ্জ করেছে, মন্দিরটাকে কাজ দিয়ে করেছে। তো ভেতরে জগন্নাথ রয়েছে, কিন্তু গেটটা যেহেতু বন্ধ, তো আমি তোমাদেরকে ভেতরটা ঢুকে দেখাতে পারবো না। এই দেখো, আমি গেটের বাইরে থেকে যেটুকুনি দেখা যাচ্ছে সেটুকুনি তোমাদেরকে দেখালাম। এই যে জগন্নাথ রয়েছে, তো এবার আমরা এখান থেকেই যা হোক করে দর্শন করলাম জগন্নাথের। তো একটা মন্দিরেই বসানো থাকে, আর যেটা রথে বেরোয় সেটা একটু ছোট। তো আমরা সবাই ভেবেছিলাম যে রথ মনে হয় বেরিয়ে গেছে, তো তারপরে আরেকটু আগিয়ে দেখলাম যে না, রাস্তাতে রথ দাঁড়িয়ে আছে। তো তোমরা এরপরে দেখতে থাকো। তো যেহেতু আমরা ভেবেছিলাম যে রথ মনে হয় বেরিয়ে গেছে, তো আমরা ভাবছিলাম যে ওখানে যে দারোয়ান থাকে তাকে কি জিজ্ঞেস করি যে রথ কি বেরিয়ে গেছে। তো তারপরে আরেকটু আগিয়ে গিয়ে দেখলাম যে না, রথ দাঁড়িয়ে রয়েছে, আর তার সাথে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে এই রথ টানে বলে। তো আমরা তো দেখি খুব খুশি হলাম, ভাবলাম যে যাক, এই বছর অন্তত রথের দড়ি টানতে পারব। তো আমরা যখন পৌঁছেছি তখন প্রায় 4:30 বেজে গেছে, তো তখন থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর তোমরা পেছন দিকে দেখো কত মানুষ দাঁড়িয়ে রয়েছে, সবাই ফটো তুলছে। এখানে আমরা এখানে ফটো তুলছি, আর এইখান থেকে এই যে প্রসাদ দিচ্ছে জগন্নাথে, তো আমরাও যা হোক করে হাতটা বাড়িয়ে জগন্নাথের প্রসাদ বাতাসা নিয়ে নিয়েছি, তা আমরাও খেলাম, বাড়ির লোকের জন্য নিয়েছি। আর যেহেতু মানে রথটা টানা শুরু, তো রথের ভেতরে দেখো জগন্নাথকে দেখতে কত ভালো লাগছে, রথটা খুব সুন্দর সাজিয়েছে। এখন 5টা বাজে, আমরা ভাবছি কখন রথটা টানা হবে, কখন টানা হবে। আমরা প্রায় 8 ঘন্টা 1 ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়েছিলাম রথ টানার জন্য। তো
ভাবলাম যে এই ভিড়ে কি আদৌ টানতে পারবো। মানে এত ভিড়ে যখন রথটা টানা শুরু হলো তখন এদিক দিয়ে ওইদিক দিয়ে সবাই একসাথে হয়ে ও মানে ঝড়ের গতিতে আমাদের ঠেলে চলে যাচ্ছে। তো এই দেখো এখানে প্রসাদ দিচ্ছে, আমরা সবাই হাতটা বাড়িয়ে দাঁড়িয়ে আছি। তো এবার প্রসাদ তো পেলাম, তারপরে এবার রথটা টানা শুরু হয়ে গেছে। এবার রথটা যেহেতু টানা হচ্ছিলো না, যেহেতু শ্রেয়া পাণ্ডে এসেছিলো তো উনি এসে রথটা উদ্বোধন করলো। তো তারপরে রথটা টানা শুরু হলো, আর আমরা তো দড়ি তো ধরতেই পারিনি, এত ভিড় এত ভিড়। তো আমরা বললাম দড়ি ধরতে পারিনি তো কী হয়েছে, রথটাকেই ধরে আমরা আস্তে আস্তে ঠেলি। তো অনেকেই অনেক কাকিমারা অনেকেই ছিল, তো তারাও রথ ধরে ধরে টেনেছে। তো লাস্টে ফাইনালে আমি একটুখানি আগিয়ে চলে গেছিলাম সামনের দিকে, যদি একটু দড়ি ধরতে পারি, জগন্নাথকে ধরে প্রণাম করলাম। তারপরে দেখলাম যে সামনের দিকে দড়িটাই ফাঁকা রয়েছে অনেকটাই, তো ঝট করে গিয়ে আমরা সবাই মিলে দড়িটাকে ধরে নিয়েছি। তো এরপরে তোমরা দেখতে থাকো কি হয়। এই যে দেখো দড়িটা, এই যে দড়িটা দিয়ে ধরে নিয়েছি। আর সামনে দেখো কত লোক রয়েছে, সবাই নিয়ে যাচ্ছে, আর এই রথটা যাবে মানিকতলা। তো অত দূর তো আমরা যাব না, আমরা পার্কের কিছুটাতে গিয়েই আমরা ওখান থেকে ছেড়ে দিয়েছে দড়িটা, কারণ অত দূর আমরা যাব না। তো আমরা খুব আনন্দ করছি, মজা করছি, আর দড়িটা যেহেতু ধরতে পেরেছি আমরা খুবই খুশিতে জগন্নাথের রথের দড়ি আমরা ধরে টানছি। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো এরপরে দেখো কী হচ্ছে। তো আমরা হাফ রাস্তায় চলে এসেছিলাম, লাস্টে আর পারিনি দড়িটা ধরতে। আর ওই দেখো শ্রেয়া পাণ্ডে উনি সবাইকে বাতাসা লুট করছে। তো এত ভিড় এত ঠেলা মেলাতে আমরা দড়িটা ছেড়ে দিয়েছি, আর তো আমরা বললাম আর যাবো না। তো প্রচুর লোক হয়েছিল প্রচুর, লাস্টে তো আমি ভ্লগ করতেই পারছিলাম না, এত সবাই ঠেলে ঠেলে দিয়ে চলে গেছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছে। তো খুব মজা করলাম আমরা। তো আর এখান থেকে তোমাদের দাদাও আমাদেরকে খুঁজে পেয়েছে, রথটা সোজা মানিকতলার দিকে চলে গেল। অনেক কষ্ট করে অনেক ঝামেলা মানে ভিড় ভাট্টার মধ্যে ফাইনালি আমরা রথটা টেনেছি, টানতে পেরেছি, মানে দিয়ে ও ধাক্কা মেরে চলে যাচ্ছে। তো যা হোক করে আমরা অনেক কষ্ট হয় মিলে, মানে ধাক্কাতে ও ওইদিকে চলে গেছে, আমি এইদিকে চলে গেছি, খুঁজে পাচ্ছি না কেউ কাউকে। তো আমরা ফাইনালি টেনেছি, তো খুব ভালো লাগলো রথটা টেনে। হাফ রাস্তা এসছে, আর হাফটা ওটা অনেকটা দূরে যাবে, মানিকতলায় যাবে। তো আমরা অত দূর যাই না, অত দূর যাবো না। তো আমরা পার্কের হাফ পর্যন্ত গেছি, তারপর সেখান থেকে চলে এসেছি। তো এবার দেখো ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর রথ টানছে, তোমাদের দেখাই। এই দেখো ছোটো ছোটো সব বাচ্চারা কী সুন্দর রথ টানছে। আর চলো আমরা এবার চিলড্রেন্স পার্কে যাবো, সেখানে অলিভিয়া একটু স্লিপ চড়বে, দোলনা চড়বে, তো তোমাদেরকেও দেখাবো। আর ও তো হাঁপিয়েই গেছে, এখানে বসেই পড়েছে, ওর শরীর খারাপ হয়ে গেছিলো, এত গরম, প্রচণ্ড গরম তার মধ্যে। হ্যাঁ, তো চলো আর এইখানটা দেখো, এখানে সব সাঁতার কাটে, সুইমিং পুল আছে। তো চলো তোমাদেরকে এই যে রথ টেনে এখানে চলে এসেছে পার্কে, এই দেখো। আমরা পার্কের ভেতরেই ছিলাম, হঠাৎ করে সবাই বললো রথ আসছে, রথ আসছে। তো আমরা সবাই মিলে আবার চলে গেলাম রাস্তায়। তো সেখানে গিয়ে দেখছি আর একটা অন্য রথ আসছে। তো এটা এত ভালো লাগছে দেখতে, এটা খুব বড় রথটা। আর দেখো কীভাবে সবাই দড়ি টেনে আসছে, আর ওইদিকে তোমার দাদা তো ভয় পাচ্ছে, সে তো বলছে সরে আসো সরে আসো, ওখান থেকে সবাই সরিয়ে দিচ্ছে, মানে ঠেলে মানে এখানটা ঠেলে দিয়েছে, পেছন দিকে পড়ে গেছি আমি, একজনই সবাই ঠেলে দিয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত মানুষ এই যে রথটা টেনে নিয়ে আসে, এটা অন্য আর একটা রথ। তো এটা দেখতে খুবই ভালো লেগেছে রথটা, তোমরা দেখতে থাকো। আপনারা ডান দিক পাড়ির থেকে আসতে আসতে আপনি জলের গাড়িটিকে অনুরোধ করছি,
এবং যে আমাদের পশুজন আছে তারা যেন একটু এগিয়ে মানে আসছে, দড়ি নামিয়ে দাও, দড়ি নামিয়ে দাও, দড়ি নামিয়ে দাও। আরে পা চিপে যাবে, আমি বললে একজনের পাটা চিপে যাবে। তো এইখানে যে জায়গাটা দেখছো, এখানে টেবিল চেয়ার পাতা আছে, এখানে আজকে ভোগ খাওয়ানো হয়েছে, জগন্নাথের ভোগ। তো এখানে খিচুড়ি, আলুরদম, দুটো করে বেগুনি, এগুলোই খাওয়ানো হয়েছে। কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা বুঝতে পারিনি যেখানে ভোগ খাওয়ানো হবে বলে। তো আমরা জানি হয়তো কোনো স্টলের জন্য এখানে চেয়ার টেবিল পাতা আছে, তো আমরা জানিনি, বুঝতে পারিনি বলে। আর তখন সেরকম কেউ কিছু বলেও নি, তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে গেছি। তো আমাদের ব্যাড লাক, পরে যখন আমার ননদ গেছে তখন সে বললো যে ওখানে তো ভোগ খাওয়ানো হয়েছে, কিন্তু আমরা জানতে পারিনি, তো আমরা ভোগটা খেতে পারিনি। তো তোমরা দেখো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি, অলিভিয়া, আমি, স্বস্তিকা, রীতিকা। Thank you.
ফ্রেন্ডস, আমরা অনেক ঘুরলাম, এবার বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে একটা গরমে, সবাই ফুচকা খেলাম, খুব মজা করলাম। রাস্তায় এখনও সব ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমরা বাড়ি গেলাম, বাড়ি এসেছি। এবার চলো তোমাদেরকে অলিভিয়া রথটা দেখাই। অলিভিয়া রথ তো জগন্নাথকে একটু বলি প্রসাদ দেবো, পুজো দিই, সন্ধ্যে দিই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তারপরে ব্লগটা এখানে শেষ করবো। তো আমরা এখন সবাই মিলে বসে এখানে আজকের জন্য পাঁপড় তেলে ভাজা এসবই খাওয়া হচ্ছে। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাথে, তো আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।